আমি তো অনেকগুলো ছবি করেছি ম্যাডাম শাবানা ববিতার সাথে, অনেকগুলো ছবিতে কাজ করেছি। পরবর্তী দেখলাম যে আপনার স্বাভাবিক উনি আমার সিনিয়র, তাই না? ওনাদের নামটা তো আগে আগেই যাবে। তখন যখন ওনাদের সাথে কাজ করতাম, দুইটা হিরো দুইটা হিরোইন, ওই ছবিটাও সুপার হিট হচ্ছে। আবার আমি একা যখন সলো হিরোইন, ওইটাও সুপার সুপার ডুপার হিট হচ্ছে। তারপর আপনার তো আমি যখন সলো হিরোইন, ন্যাচারালি আমার নামটা আগে যাচ্ছে, তাই না? তখন আমি বেশ কিছু ছবি করার পরে মনে হলো যে আমার একার ছবি যদি সুপার হিট হয়, আমার নামটা আগে যাচ্ছে। আর উইথ রেসপেক্ট ম্যাডাম শাবানা ববিতার, তো ওনাদের সাথে করলে যখন আমার নামটা পরে আসছে, তাই এটা কেন করবো? তখন আমি ডিক্লিয়ার দিলাম যে না, উইথ রেসপেক্ট, যে ম্যাডাম শাবানা ববিতার সাথে আমি আর কোনো ছবি করব না। তো তখন আমাদের দেশে তখনকার যুগের ডাইরেক্টর প্রডিউসার ঘাবড়ে গেলেন, তো ম্যাডাম শাবানা রোজিনা থাকলে তো আগেই হলে থেকে পয়সা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তো অনেক রিকোয়েস্ট করেছিলাম, না আমি আর করবো না, তো আমি আর কোনোদিনও করিনি এটা। তো কিছু কিছু ডিসিশন কিন্তু আমি নিজেই নিয়েছি, কারণ আমার কোনো গডফাদার ছিল না। আমার মা বাবা কখনোই এফডিসির গেট দেখে নাই, আমার ভাই বোন কোনোদিনও এফডিসির গেট দেখে নাই, বা আমার চলচ্চিত্রের যারা সাথে জড়িত, যাদের সাথে কাজ করেছি, কোনোদিনও তাদের সাথে মিশ্রণ হয়নি। অনেক গ্যাপ মানে গ্যাপ, আমি একটু আলাদা আলাদাই সবসময় করেছি। নায়িকা হওয়ার পর গ্রামের মানুষের চোখে আপনার কি কেমন ছিল অবস্থাটা? আসলে নায়িকা হওয়ার পর অবশ্যই তারা খুব প্রাউড ফিল করতো যখন সুপার স্টার হয়ে গেছি। বিশেষ করে আমার নানা বাড়ির, মানে ওই দিকে, কারণ আমি ম্যাক্সিমাম টাইম নানা বাড়িতে থেকেছি, তারপর মানে খুবই কম টাইমটা আমি রাজবাড়িতে থেকেছি আর কি। তো যার জন্য ওরা খুব ফিল করতো, মনে করতো যে না, আমার দেশের একটা মেয়ে গর্ব যে চলচ্চিত্রে যে কাজ করছে, বিশেষ করে যারা আসলে সংস্কৃতির অঙ্গনের যারা আছে। কারণ আমাদের রাজবাড়ি কিন্তু হিন্দু প্রথা ছিল তো একটু বেশি, আর সংস্কৃতি মনে এখনও কিন্তু বেশ ভালো সংস্কৃতি মনে মানুষের। হ্যাঁ, যার জন্য এই এই জিনিসটাকে ওরা খুব ই করতো আর কি, যে না, যে আমাদের দেশের একটা মেয়ে যে আজকে চলচ্চিত্রে যে একটা জায়গা করে নিয়েছে, এটা আমাদের জন্য প্রাউড।